ত্রিপুরার উদ্দেশ্যে শুক্রবার অর্থাৎ আজ সকালেই রওনা দিলেন মিঠুন চক্রবর্তী ও লকেট চ্যাটার্জি। ত্রিপুরায় প্রতিনিয়ত যাওয়া আসা চলছে বিজেপি নেতানেত্রীদের। কি হতে চলেছে ত্রিপুরায় তা নিয়ে সকলের মনেই প্রশ্ন উঠছে একাধিকবার। কি হবে ত্রিপুরায় তা নিয়ে স্পষ্ট কথা না বললেও অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বললেন তিনি ত্রিপুরায় যাচ্ছে নিজের কাজ পূরণ করতে। তার সাথেই মন্তব্য করলেন সংখ্যালঘুদের নিয়েও, বললেন বিজেপি কখনোই সংখ্যালঘুদের বিপক্ষে ছিল না, মুসলিম ভাই বোনদের পাশে রয়েছে বিজেপি, এমন কথাও শোনা গেল তার মুখে। যে কাজটা আমাকে দেওয়া হয়েছে আমি বলতে পারি আমি সেটা পূর্ণ করতে যাচ্ছি। বিজেপি কোনোদিনই সংখ্যালঘুদের এগেনস্টে ছিল না, এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানেই এগেনস্ট মুসলিম, এটা এটা বলে মার্কেটে ছেড়ে দেওয়ার বলতে থাকো। বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম, উই আর ফর এভরিথিং, উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিম। অ্যাট লিস্ট আই এম ইন্টারেস্টেড আমার পশ্চিমবাংলার মুসলমান ভাই বোনরা ভালো থাকবে। অন্যদিকে লকেট চ্যাটার্জি নিশানায় আনলেন তৃণমূল দলকে, বললেন তৃণমূল গোয়ায় গেছে, তৃণমূল মেঘালয় যাচ্ছে, তৃণমূল আগের বার ত্রিপুরায় গিয়েছিল, একজন জিতেছিল সেও পরে বিজেপিতে জয়েন করেছেন। তৃণমূলের এই স্বপ্ন বৃথা, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, একটাও আসন পাবে না, তৃণমূলকে ঝাড়ু দিয়ে নির্মূল করবে ত্রিপুরা বিজেপি। তৃণমূল গোয়ায় গেছে, তৃণমূল মেঘালয় যাচ্ছে, তৃণমূল আগের বারও ত্রিপুরায় গিয়েছিল, একজন জিতেছিল সেও বিজেপিতে জয়েন করে গেছে, তৃণমূলের এই স্বপ্ন বৃথা, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, একটিও আসন পাবে না, তৃণমূলকে ঝাড়ু দিয়ে নির্মূল করবে ত্রিপুরা বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া সম্প্রদায়ের মন্তব্য নিয়েও বিজেপি কর্মী বললেন লজ্জার বিষয়, কারো ধর্ম নিয়ে এভাবে ছিনিমিনি খেলা, এভাবে কথা বলা মতুয়া সম্প্রদায়কে একটা বিরাট বড় অপমান। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আওয়াজ তোলা উচিত, প্রতিবাদ করা উচিত। আজকে মতুয়া সম্প্রদায়কে একটা বিরাট বড় অপমান, আমার মনে হয় প্রত্যেকটা মতুয়া সম্প্রদায়ের লোককে আওয়াজ তোলা উচিত, প্রতিবাদ করা উচিত। দেখো একটাই জিনিস বলতে পারি, যে তৃণমূলের যে দুর্নীতি এত বছর ধরে হয়েছে এবং যেভাবে দুর্নীতি আমরা টিভিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং বড় বড় দুর্নীতিতে বড় বড় প্রভাবশালী নেতা থেকে শুরু করে তৃণমূলের যুব নেতা থেকে শুরু করে সবাই মানে ধরা পড়ছে, এই পঞ্চায়েত নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন হবে, এখানে কোনো জাত নিয়ে আমরা বিচার করছি না, সবাইকে যারা মানে ভুক্তভোগী হয়েছে বাংলার মানুষ তারা একসঙ্গে লড়াই করবে। সুমন শিকদারের রিপোর্ট, শাইন টিভি, 24x7।